হোটেলে ভাত খাইতে পারবা? না ভাত খাবো কড়া, সব খাবো সব খাবো, চা খাবো, ভাত টাত খাইয়া তোরে চা দিয়ে চলে যা। গাড়ি থেকে নেমে ধীর পায়ে মায়ের প্রবেশ 23 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে। এখানেই রয়েছে নারী ছেড়া ধন, 4 বছর ধরে যার দেখা পাননি মা। তাই তো আদরের সন্তানকে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন, চোখ থেকে ঝরতে থাকে পানি, নীরব হয়ে যায় মানসিকভাবে ভারসাম্যহীন মোমরেজও। কে এসেছে জিজ্ঞেস করলে ছোট্ট করে উত্তর দেন মা। এবার চেয়ারে পাশাপাশি মা ছেলে, জমে থাকা কত কথা দুজনের, কথার ফাঁকে পান বানিয়েও খেয়েছেন মা ছেলে। এবার মায়ের কাছে ভাত খাওয়ার আবদার মোমরেজের, কতদিন মায়ের হাতে ভাত খায়নি সে, তবে বাড়িতে যেয়ে খাওয়ার কথা বললে বেঁকে বসে। অবশেষে বুঝিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাকে। পরিবার সূত্রে জানা যায় বাগেরহাটের মোংলা থেকে 4 বছর আগে খুলনায় চলে আসেন মানসিক ভারসাম্যহীন মোমরেজ। কয়েকদিন আগে নগরীর স্যার ইকবাল রোডের ফুটপাতে থাকা মোমরেজকে উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুলনা ব্লাড ব্যাংকের সদস্যরা। রোববার সকালে মোমরেজের দেওয়া তথ্য ও উদ্ধারের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। প্রচারিত প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নজরে আসে মোমরেজের পরিবারেরও। পরবর্তীতে ব্লাড ব্যাংকের সদস্যদের সাথে যোগাযোগ করে সোমবার দুপুরে খুলনায় আসেন তারা। এই হোটেলে ভাত খাইতে পারবা? না ভাত খাবো কড়া, সব খাবো সব খাবো, চা খাবো, ভাত টাত খাইয়া তোরে চা দিয়ে চলে যা। আর চলে যাই পড়ে তো, আর পরে যে কথা কইছে আর আইন চলতে আসে তাহলে বলো তুমি এই দুনিয়া ক্রিমিনাল কি দুনিয়া তুমি বুঝবা? আমি বুঝবো, আমাকে দিন আসে নি। আবার 4 বছর আগে বাড়ি গেছিল, ওরম চুল মুল গাটা ওই গা গত ছিলে গেল। বাড়ি গেছে পর আমি চুল টুল কাটি কুটে গোসল টোসল নিম পাতা বাইটে গোসল টোসল করাই নিম পাতা দিছি, একটু সারছেলে 3-4 দিন থার পর আবার চলে এসে আর যায় নাই। যে একটা পাগল রাস্তায় শিয়েছে তারা নিয়ে, তারা চুল কাটছে খাইছে দাইছে গোসল করাইছে, তাকে তো দোয়া দিতে হয় কত। তারা তো আমার পেটের ছেলে সেও উপকার করছে। প্রথম আমাদের অবস্থা এখানে খুলনাতে, আজকেই যে কোনোভাবে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করব, যে কি করা যায় ডাক্তারের পরামর্শ নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিব আমরা। মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিতে পেরেছি, এর থেকে আর ভালো আমার কাছে আর কিছু নাই। পরিবারের কাছে ফিরে যাওয়া বা ফিরাতে পারা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের। গাড়িতে পরম নির্ভরতায় মায়ের পাশে বসে থাকা মোমরেজ রওনা দেওয়ার সময় আমি যাই বলে হেসে দেয়, আর দারুণ সেই হাসিতে মন ভরে ওঠে উপস্থিত সবার। দীর্ঘ 4 বছর পর সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা। মায়ের সেই কান্নায় আছে আনন্দ, আছে সন্তানকে ফের হারানোর সংশয়। উপযুক্ত চিকিৎসা ও সকলের সার্বিক সহযোগিতা পেলে সন্তান আবারও আগের মতো সুস্থ হবে, থাকবে মায়ের সাথে, এতটুকুই আমাদের প্রত্যাশা। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।